আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, আমাদের চ্যানেলে কোন ভিডিওটি থেকে কতগুলো সাবস্ক্রাইব এলো এবং আমাদের চ্যানেলে কোন ভিডিওটি দেখে কতগুলো লোক আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে গেল, যা সেটাকেও আপনি দেখবেন। এখন আপনাদের ভিতরে অনেকেই বলতে পারেন, ভাই আমাদের চ্যানেলে এমন কি কোনো ভিডিও থাকে যেই ভিডিওটি দেখে লোকজন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরিবর্তে আমাদের চ্যানেলটিকে বেশি পরিমাণে আনসাবস্ক্রাইব করে চলে যায়? হ্যাঁ ভাই, এমন ভিডিও অবশ্যই থাকে। যেমন আমাদের এই চ্যানেলে এমন কিছু ভিডিও আছে যে ভিডিওটি থেকে আমাদের একটি সাবস্ক্রাইবারও আসেনি, উল্টোভাবে আরও 19টি সাবস্ক্রাইব পর্যন্ত চলে গিয়েছে, আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে গিয়েছে। আবার অনেক অনেক ভিডিও আছে যেখানটাতে আমাদের 3টি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে গেলে 20টা 25টা মতো সাবস্ক্রাইব চলে এসছে। আবার আমাদের চ্যানেলে এমন কিছু ভিডিও আছে যে ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইবও করেনি বা আনসাবস্ক্রাইবও করেনি। আমাদের কোন ভিডিওটি থেকে কতগুলো সাবস্ক্রাইব এলো এবং আমাদের চ্যানেলে কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইব চলে গেলো, এই সমস্ত কিছু লিস্ট কিন্তু ইউটিউব নিজেদের কাছে রেখে দেয়, যেটা আমরা ইউটিউবের অ্যানালিটিক্সে গেলে দেখতে পারি। এতে করে আপনি একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারবেন, সেটি হলো আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলো দেখে বেশি পরিমাণে লোক আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে এবং কোন ক্যাটাগরির ভিডিওগুলো দেখে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে। তাহলে এরপর থেকে যেই ধরনের ভিডিওগুলো দেখে আপনার চ্যানেলের বেশি পরিমাণ সাবস্ক্রাইবার আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে, এর পরবর্তীতে আপনি সেই ধরনের ভিডিওগুলো আপনার চ্যানেলে বেশি পরিমাণে আপলোড করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার চ্যানেলটি বড় হয়ে যাবে। আর আপনি এটাও বুঝতে পারবেন আপনার চ্যানেলে কোন ক্যাটাগরির ভিডিওগুলো দেখে আপনার বেশি পরিমাণে সাবস্ক্রাইবার আপনার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে। এতে করে আপনি সেই ক্যাটাগরির ভিডিওগুলো আপনার চ্যানেলে কম আপলোড করার চেষ্টা করবেন বা আপলোড করা থেকে বিরত থাকবেন। যা আজকের এই ভিডিওটিতে আপনারা জাস্ট এই বিষয়টাই সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন। চলুন তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে দেখতে পারেন আপনার চ্যানেলের কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইব এলো অথবা কোন ভিডিও দেখে আপনার চ্যানেলের কতজন সাবস্ক্রাইবার আপনার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে গেছে। জাস্ট এটা কীভাবে দেখবেন আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জাস্ট সেটাই দেখাবো। এটি দেখার জন্য আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারের ভিতরে প্রবেশ করবেন। সো আমি আমার ফোন থেকে গুগল ক্রোম এই ব্রাউজারটির ভিতরে প্রবেশ করছি। এখান থেকে সার্চ ইউআরএল বক্সে জাস্ট আপনি ইউটিউব লিখে দেবেন। ইউটিউব লেখার পরে নিচ থেকে সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানটাতে ইউটিউবের মেইন সাইটটি চলে এসেছে। এর আগে আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে, এজন্য আপনারা কোনার এয়ার আইকনটির উপর একবার টাচ করে দিবেন। এখান থেকে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এই অপশনটির উপর একবার টাচ করে দিবেন। তাহলে আমাদের এই ব্রাউজারটি এখন ডেস্কটপ মোডে চলে এসছে। এখান থেকে জাস্ট আপনারা ইউটিউব অপশনটির উপর একবার টাচ করে দেবেন, নিচ থেকে ক্রোম এই অপশনটির উপর একবার টাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ইউটিউবটি সরাসরি ডেস্কটপ মোডে ওপেন হবে। আরেকটি কথা, এখানে আপনার চ্যানেলটি যদি লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেলটি এখানটাতে লগ ইন করে নেবেন। এরপর আপনি আপনার চ্যানেল অ্যাকাউন্টটির উপর একবার টাচ করে দিবেন। আপনাদের সামনে এরকম একটি টপ আপ চলে আসবে, নিচ থেকে আপনারা ক্রিয়েটর স্টুডিও এই অপশনটির উপর একবার টাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন এটার উপরে টাচ করে দেওয়ার পরে আমাদের যে ক্রিয়েটর স্টুডিও সাইটটি রয়েছে সেখানটাতে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্রিয়েটর স্টুডিও এই সাইটটির ভিতরে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে বাম দিকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন, এগুলো থেকে আপনারা এখান থেকে অ্যানালিটিক্স এই অপশনটির উপর একবার টাচ করে দিবেন। সেটার উপর একবার টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স মোর কর্নারের দিকে একটি অপশন রয়েছে, এটার উপরে জাস্ট আপনারা একবার টাচ করে দিবেন। সো এটার উপরে একবার টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে সিম্পলভাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলোকে শো করানো হচ্ছে এবং উপরের দিকে আমাদের চ্যানেলের যে গ্যারাপটি রয়েছে, অর্থাৎ আমাদের চ্যানেলের যে প্রতিনিয়ত উত্থান পথনের যে গ্যারাপটি রয়েছে সেটি এখান থেকে উপরের দিকে শো করা হচ্ছে। এছাড়াও এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউস, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কাউন্ট, এগুলো সমস্ত কিছু এখানটাতে আমাদের শো করা হচ্ছে। সো এখন আপনারা আপনাদের চ্যানেলে কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইব এলো অথবা কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইব চলে গেলো, যা সেটা দেখার জন্য দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি প্লাস আইকন রয়েছে, জাস্ট আপনারা প্লাস আইকনটির উপরে একবার টাচ করে দিবেন। সো এটার উপরে টাচ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখান থেকে আপনারা সাবস্ক্রাইবার গেইন এই অপশনটির উপর একবার টাচ করে দিবেন।
দেখতে পাচ্ছেন এটার উপর একবার টাচ করে দেওয়ার পরে আমাদের সম্পূর্ণ পেজটি একবার রিলোড নিবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সাবস্ক্রাইবার যে গেইনড এই অপশনটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ভিডিও ডান দিকে যে সাবস্ক্রাইবার গেইনের যে লিস্টটি রয়েছে এটার নিচের দিকে কিন্তু প্রতিটি ভিডিও থেকে কোন কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার এসেছে জাস্ট সেটা কিন্তু এখানটাতে শো করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানটাতে কিন্তু শো করা হচ্ছে আমাদের কোন ভিডিওগুলো থেকে কতগুলো সাবস্ক্রাইব এসেছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও থেকে কিন্তু আমাদের একটিও সাবস্ক্রাইব আসেনি, আবার অনেক অনেক ভিডিওগুলো থেকে দেখতে পাচ্ছেন 27-80 মতো কিন্তু সাবস্ক্রাইবার চলে এসছে। সো দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু আপনি আপনার চ্যানেলের কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইব এসছে যা সেটা কিন্তু দেখে নিতে পারেন। কিন্তু আমাদের চ্যানেলে এমনও কিন্তু কিছু ভিডিও থাকে যে ভিডিওগুলো থেকে কিন্তু আমাদের সাবস্ক্রাইব আসার পরিবর্তে কিন্তু আমাদের অনেক অনেক সাবস্ক্রাইবারও কিন্তু আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করেও চলে যায়। জাস্ট এটা কীভাবে দেখবেন, আপনার চ্যানেলের কোন ক্যাটাগরি ভিডিওগুলো দেখে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে গেছে। সো জাস্ট এটা দেখার জন্য এখানটাতে প্লাস আইকনটির উপরে একবার টাচ করে দিবেন। এরপর আপনারা দেখতে পাবেন আগের মতো এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার লস্ট এই অপশনটির উপরে জাস্ট একবার টাচ করে দিবেন। এরপর আমাদের পেজটি আবারও একবার রিলোড হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাবস্ক্রাইবার লস্ট এই অপশনটি কিন্তু সরাসরি অ্যাড হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার লস্ট এই অপশনটিও কিন্তু এখানটাতে চলে আসছে এবং ডান দিকে রেখেছে সাবস্ক্রাইবার গেইন, এই দুটো অপশনই কিন্তু এখানটাতে চলে আসছে। আমাদের চ্যানেলে এমন এমন ভিডিও আছে যে ভিডিও থেকে দুটো সাবস্ক্রাইবার আসলে তিনটে সাবস্ক্রাইবার চলে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রথমে আমাদের সাবস্ক্রাইবার লস্টের যে হিসাবটি রয়েছে এই ডান দিকে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার গেইন অর্থাৎ সাবস্ক্রাইবার আসার লিস্টটি রয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের 4 সাবস্ক্রাইবার আসলে কিন্তু অনেক সময় 5 সাবস্ক্রাইব চলে গেছে, আবার অনেক সময় 3 সাবস্ক্রাইবার চলে গেলে 7-8 পর্যন্ত সাবস্ক্রাইব চলে আসছে। যেহেতু আমাদের চ্যানেলটি এখনও ছোট রয়েছে ইনশাল্লাহ বড় হবে, আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমাদের চ্যানেলটি বড় হবে একদিন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের লিস্টের মাধ্যমে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কোন কোন ভিডিওগুলো থেকে কতগুলো সাবস্ক্রাইবার এলো আবার কতগুলো সাবস্ক্রাইবার চলে গেলো যা সেটার লিস্টটি কিন্তু আমাদের এখানটাতে দেখাচ্ছে। এটার মাধ্যমে আপনি আপনার চ্যানেলে কিছু কিছু ভিডিওর উপরে আইডিও পাবেন, যেমন আপনি বুঝতে পারবেন এই ক্যাটাগরির ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হলে আমাদের চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছে। তাহলে আপনি সেই ক্যাটাগরিজের উপরের ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে কম আপলোড করবেন বা আপলোড করা থেকে বিরত থাকবেন। এছাড়াও আপনি বুঝতে পারবেন কোন ধরনের ভিডিওগুলোর মাধ্যমে আপনার চ্যানেলে বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইবার আসছে, এর পরবর্তীতে আপনি সেই ধরনের ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার চ্যানেলটি বড় হয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো আপনারা খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে এরকম করে আমি আপনাদেরকে যে প্রসেসে কাজটি দেখিয়েছি একই প্রসেসে আপনি আপনার ফোনের মাধ্যমে এটা দেখতে পারেন। সো এই ছিল আজকের আমাদের ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে, আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন একজন সদস্য হিসেবে জয়েন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।